হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আপনাদেরকে যে ইলেকট্রিক ওয়্যারিংয়ের পদ্ধতি সম্পূর্ণ আপনাদেরকে বলে বোঝাবো এবং করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি একটা মিটার এবং একটা ডিপি মেন সুইচ লাগিয়ে নিয়েছি এবং কটা হোল্ডার, একটা বোর্ডে দেখুন সুইচ লাগিয়ে আমি রেডি করে নিয়েছি। তো আজকে তার ঢুকিয়ে ওয়্যারিং করে আপনাদেরকে টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি যে হোল্ডারগুলো দেখুন এগুলো সাজিয়ে রেখেছি, এগুলোকে সাইড করে নিচ্ছি। সাইড করে নিয়ে আমি তার ঢুকিয়ে নেব। তার ঢুকিয়ে নিয়ে কানেকশান করে লাইন চার্জ করে ল্যাম্প জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি মেন লাইনের জন্য তার ব্যবহার করব লাল কালার এবং নিউট্রালের জন্য ব্লু কালারের তার ব্যবহার করব। তো দেখুন, আমি ফেজটার জন্য লাল কালারের একটা 1mm তার নিয়েছি। আমার কাছে 1mm তার আছে, আমি সেই জন্য এই তারটা দিয়ে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। মেন লাইনে আপনারা যখন ব্যবহার করবেন 2.5 তার ব্যবহার করবেন, কেননা মেন লাইনে 1mm বা 1.5 তার ব্যবহার করলে পরে অসুবিধা হতে পারে, সেই জন্য 2.5 তার আপনারা ব্যবহার করবেন। তো দেখুন, আমি ফেজটা ডাইরেক্ট যে বোর্ডটা করেছি আমি সেই বোর্ডের মধ্যে নিয়ে চলে আসবো। ফেজটাকে ডাইরেক্ট বোর্ডে নিয়ে চলে আসছি এবং এই হুকটা একটু উঠে গেছে, এটাকে একটুখানি লাগিয়ে নিচ্ছি। কেসিং ওয়ারিং হোক বা কনসিল ওয়ারিং হোক, ওয়ারিংয়ের পদ্ধতি ঠিক এইভাবেই আপনারা করতে পারবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, ফেজটা আমি বোর্ড পর্যন্ত নিয়ে চলে এসেছি। এরপর নিউট্রালটাকে নিয়ে আসতে হবে। নিউট্রালটা দেখুন, আমি ব্লু কালারের একটা তার নিয়ে নিয়েছি, ঠিক ওইভাবেই আমি তারটাকে কেসিংয়ের মধ্যে ভরে দিচ্ছি। কেসিংয়ের মধ্যে ভরে ওটাকেও আমরা বোর্ডের মধ্যে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের বোর্ডে নিউট্রাল ফেজ দুটোই চলে আসবে। বাকি রয়ে যাবে আমাদের পয়েন্টের তার, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। কেসিং ওয়ারিং হোক বা কনসিল ওয়ারিং হোক, তার ঠিক এইভাবেই আপনাদেরকে ফেলে নিতে হবে। ফারাক এটাই যে কনসিল ওয়ারিং হলে আপনাকে পাইপে তার ঢুকিয়ে, লোহার তার ঢুকিয়ে মাপ করে কেটে নিতে হয়, এবং কেসিংয়ে হলে আপনাকে পরস্পর তার দিয়ে কেসিং চেপে চেপে দিলে ওয়ারিং কমপ্লিট করা যাবে। তো দেখুন, আমরা নিউট্রালটাকে ডিপির মধ্যে নিয়ে এসে কেটে দিলাম এবং বোর্ড পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। তো এরপর আমাদেরকে যেটা দেখতে হবে যে তিনটে যে পয়েন্ট আছে আমাদের, তিনটে পয়েন্টের জন্য তিনটে ফেজ আমাদেরকে নিয়ে আসতে হবে সুইচ ভায়া করে। সুইচ অন করলে তারপর আমাদের লাইনটা হোল্ডারে এসে পৌঁছাবে। তো দেখুন, আমরা এই হোল্ডারের জন্য আমরা এই সবুজ কালারের তার নিয়ে নিয়েছি। তো তারটাকে আমরা বোর্ড পর্যন্ত মেপে নিচ্ছি, মেপে কেটে নেব। তো তিনটে হোল্ডারের তার আমরা ঠিক মেপে কেটে নেব। কেটে নিয়ে আমরা তিনটে হোল্ডারের জন্য তিনটে ফেজ আমরা সুইচ ভায়া করে হোল্ডারে পৌঁছে দেবো। ঠিক এইভাবেই আমাদেরকে ওয়ারিং করতে হবে যখন কেসিংয়ে ওয়ারিং হবে। ঠিক এইভাবেই যেখানে পয়েন্ট হবে, ফ্যানের হোক বা লাইটের পয়েন্ট হোক, সুইচ ভায়া করে একটা ফেজ আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং পরবর্তী নিউট্রাল যেটা, নিউট্রালটা আপনাকে আলাদা করে যে কোনো নিউট্রাল থেকে ট্যাপ করে বা জয়েন করে আপনাদেরকে বের করে নিতে হবে। তো নিউট্রালটা সবসময় যেটা করবেন কি, আলাদা করে নিউট্রাল একটা পয়েন্টের জন্য ফেলে নেবেন, মেন লাইনের যে নিউট্রালটা সেটার সঙ্গে জয়েন করবেন না, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। তো দেখুন, আমি একটা হোল্ডারের জন্য একটা পয়েন্টের তার এই হোল্ডারে পৌঁছে দিয়েছি, সুইচ ভায়া হয়ে গিয়ে হোল্ডারে পৌঁছাবে। এবং দু নম্বর হোল্ডারটা দেখুন, ওই তারটা ঠিক সেম ওইভাবেই আমরা কেসিংয়ের মধ্যে ভরে দিচ্ছি। দেখুন, দুটো হোল্ডারে আমাদের ফেজ পৌঁছে দিয়েছি বোর্ড থেকে। বাকি আর একটা যে হোল্ডার আছে, তার জন্য আমাদেরকে আর একটা তার বোর্ড থেকে আমাদেরকে ওই হোল্ডার পর্যন্ত নিয়ে যেতে হবে, তবে আমাদের তিনটে হোল্ডারে ফেজ গিয়ে পৌঁছাবে সুইচ ভায়া হয়ে। সবসময় মাথায় রাখবেন যে সুইচ ভায়া হয়ে ফেজটা হোল্ডারে গিয়ে পৌঁছাবে। তো আমাদের তিনটে হোল্ডারে দেখুন, তিনটে ফেজ আমরা পাঠিয়ে দিয়েছি। এই যে তিনটে হোল্ডার দেখুন, আমি সাজিয়ে রেখেছি, যেটা তিনটে হোল্ডারে তিনটে ফেজ পাঠিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের নিউট্রালটা এখনও প্রয়োজন, কেন শুধু ফেজ হলে তো আমাদের ল্যাম্প জ্বলবে না। তো নিউট্রালটার জন্য আমাদেরকে আলাদা করে নিউট্রাল ফেলে নিতে হবে। এই যে মেন লাইনের যে নিউট্রালটা আছে, এই নিউট্রালটা আমরা কিছু করব না, এতে কাটাকুটি বা জয়েন্ট কিছু করব না। আলাদা করে আরেকটা নিউট্রাল আমরা আলাদা করে নিয়ে নেবো, যেটা শুধু পয়েন্টের যে নিউট্রালগুলো সেইগুলো ওর মধ্যে জয়েন্ট করব। তো
তো সেই জন্য দেখুন আর একটা তার আমরা নিয়ে নিয়েছি শুধু ওই নিউট্রালের জন্য। এটাকেও আমরা বোর্ড থেকে হোল্ডার পর্যন্ত পৌঁছে দেব, যে লাস্ট যে হোল্ডারটা আছে ওই হোল্ডার পর্যন্ত আমরা এই তারটাকে পৌঁছে দেবো এটা নিউট্রালের জন্য। তো ওয়ারিংয়ের ক্ষেত্রেও ঠিক সেম এইভাবেই, কেসিংয়ে যখন হয়তো ধরুন একটা রুমের ওয়ারিং করছেন তো নিউট্রালটা একটা আলাদা করে ফেলে নেবেন, সেই নিউট্রালটাই যতগুলো পয়েন্ট হবে জয়েন করে বের করে নেবেন। ঠিক এই দেখুন এই যে জয়েন করে বের করে নিচ্ছি, দুটো হোল্ডারের জন্য দুটো নিউট্রাল আমাদেরকে জয়েন করে বের করে নিতে হবে। নিয়ে ওটাতে আমরা পিভিসি টেপ লাগিয়ে দেবো ভালো করে। তো আমাদের তিনটে হোল্ডারে দেখুন নিউট্রাল ফেজ আমরা পৌঁছে দিয়েছি। এখানে দেখছেন যে দুটো নিউট্রাল একটা ফেজ এবং তিনটে পয়েন্টে তার বোর্ডে আমাদের নিয়ে চলে এসেছি। তো এবার হোল্ডারে দেখুন আমরা যে নিউট্রাল এবং ফেজটা এনেছি এটা আমাদেরকে হোল্ডারের মধ্যে কানেকশন করে নিতে হবে। তো আমরা হোল্ডার যে আছে সেটাকে আমরা কানেকশন করে নেব, নিয়ে আমরা ঠিকভাবে হোল্ডারটাকে সেটিং করে নেব। তো দেখুন আমরা হোল্ডারটা কানেকশান করে নিয়েছি। তো এইভাবেই আমরা তিনটে যে হোল্ডার আছে আমরা কানেকশান করে নেব। কানেকশান করে নিয়ে পরবর্তী যে কাজটা আপনাদেরকে করে দেখাবো, কেননা তিনটে হোল্ডার কানেকশান দেখাতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমরা কানেকশানটা করে সেটিং করে নিয়ে পরবর্তী যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি করে। তো দেখুন আমরা তিনটে হোল্ডারকে সেটিং করে নিয়েছি, কানেকশান করে নিয়েছি। তিনটে হোল্ডারে আমরা তিনটে ল্যাম্প লাগিয়ে দিচ্ছি, এটাতে সাদা এলইডি এবং এটা একটি জিরো ল্যাম্প লাগিয়ে দিয়েছি, নাইট ল্যাম্প এবং এটাতে 100 ওয়াটের একটা ল্যাম্প লাগিয়ে দিয়েছি। তো তিনটে হোল্ডার আমরা তিনটে ল্যাম্প লাগিয়ে নিয়েছি, বাকি আছে আমাদের বোর্ডের কানেকশানটা। তো বোর্ডটাকেও আমাদেরকে কানেকশান করে নিতে হবে। তো দেখুন বোর্ডটা আমাদের ওয়ারিং করা নেই, আমরা ওয়ারিংটাও আপনাদেরকে করে দেখাবো। তো ওয়ারিং করার জন্য আমি টুকরো তার নিয়ে নিয়েছি, কিটক্যাট যে ফিউজটা আছে ফিউজের নিচের কন্ট্যাক্ট থেকে আমরা কানেকশান করে নিয়ে সুইচের যে নিচের কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টে আমরা কানেকশানটা করে নেব। প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে কানেকশানটা করে নিতে হবে, কিটক্যাট ফিউজ ভায়া হয়ে লাইনটা আমাদের সুইচে এসে পৌঁছাবে, সুইচ অন করলে তারপর ফেজটা গিয়ে হোল্ডারে পৌঁছাবে। ঠিক সেইভাবেই দেখুন আমরা বোর্ডটাকে ওয়ারিং করে নিচ্ছি।
তো দেখুন আমরা ফেজটা প্রত্যেকটা সুইচের কোনটাকে পৌঁছে দিয়েছি, বাকি আমাদের আছে যে ইন্ডিকেটারটা আছে সেখান থেকে আমাদেরকে নিউট্রালটাকে কানেকশন করে নিতে হবে। নিউট্রালটা কানেকশন করে আমাদেরকে প্লাগের যে কোনটাকে নিউট্রালটা পৌঁছাবে সেখান পর্যন্ত আমাদেরকে কানেকশন করে নিতে হবে। তো আমরা নিউট্রাল থেকে কানেকশন করে তারটাকে এখন বের করে রাখবো, পরে যখন নিউট্রালটা আমরা কানেকশন করবো তখন একসঙ্গে প্লাগের মধ্যে কানেকশন করে দেব। বাকি রইল আমাদের দেখুন সুইচ ভায়া হয়ে যে প্লাগের লাইনটা আসবে সেটা কানেকশন করে নিতে হবে। তো সুইচ আমরা কানেকশন করে দিচ্ছি, দিয়ে আমরা ওখান থেকে প্লাগের এই কোনটাকে ফেজটা এসে পৌঁছাবে আমরা ওখান পর্যন্ত কানেকশন করে নেব। সুইচ অন করলে তারপর লাইনটা এসে প্লাগে পৌঁছাবে। দেখুন বোর্ডটা আমাদের ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের দেখুন এই যে বাকি যে তারগুলো আছে এগুলো বোর্ডের সঙ্গে কানেকশন করে নিতে হবে। দুটো নিউট্রাল, ফেজ এবং এই যে তিনটে পয়েন্ট আছে এগুলোকে বোর্ডের সঙ্গে আমাদেরকে কানেকশন করে নিতে হবে। তো ফেজটাকে আমি আগে কানেকশন করে দেবো, আমাদের কিটকাট যে ফিউজটা আছে ফিউজে আমরা ফেজটাকে আগে কানেকশন করে দেবো। এবং নিউট্রালটা যে আছে দুটো নিউট্রালকে আমরা একসঙ্গে করে নেব। করে নিয়ে আমরা জানি ইন্ডিকেটার থেকে যে নিউট্রালটা বের করে রেখেছি সেই নিউট্রালটার সঙ্গে জয়েন করে নিয়ে প্লাগের যে কোনটাকে নিউট্রালটা পৌঁছাবে সেখানে আমরা জয়েন করে দেব। এই যে নিউট্রালটা আছে এর সঙ্গে জয়েন করে নিয়ে প্লাগে দেখুন এই যে কন্ট্যাক্টটা আছে এই কন্ট্যাক্টটাতে আমরা নিউট্রালটাকে কানেকশন করে দেব। তো বাকি আমাদের যে তিনটে পয়েন্ট, তিনটে পয়েন্টকে আমরা তিনটে সুইচে কানেকশন করে দেব। তিনটে যে সুইচ আমাদের করা আছে দেখুন এই তিনটে সুইচে তিনটে পয়েন্ট কানেকশন করে দিতে হবে, তাহলে আমাদের হোল্ডারগুলো সুইচ ভায়া হয়ে সুইচ অন করলে তবে আমাদের ল্যাম্প জ্বলবে। দেখুন তিনটে পয়েন্টকে আমরা তিনটে সুইচে কানেকশন করে দিয়েছি এবং নিউট্রালটা দেখুন প্লাগের কোনটাকে কানেকশন করেছি এবং ফেজটাকে ফিউজের যে কোনটাকে কানেকশন করে দিয়েছি। ফিউজটা দেখুন আমরা খুলে নিয়েছি, এর মধ্যে তার দেওয়া নেই, তারটাকে লাগিয়ে নিতে হবে। ফিউজের তারটাকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আমরা ফিউজটাকে লাগিয়ে দেব, দিয়ে তারপর আমরা মেন লাইনটা কানেকশন করে লাইনটা চালু করে দেখব যে আমাদের কাজটা ঠিকঠাক হলো কি না। তো মেন লাইনটা আমরা কানেকশান করে নিচ্ছি মেন সুইচে, ব্লুটা নিউট্রাল এবং লালটা ফেজ। নিচে দেখুন কালো যে তারটা আছে এটা নিউট্রাল এবং ব্লুটা ফেজ করা আছে মিটার থেকে যে লাইনটা এসেছে। তো ব্লু তারটা ফেজ, ফেজের দিকে আমাদের লাল তারটাকে আমরা ফেজে জয়েন করে দিচ্ছি এবং কালো যে নিচে দেখুন কালো তারটা আছে ওটা নিউট্রাল করা আছে। তো আমাদের ওপর দিকে নিউট্রাল করা আছে ব্লু তার, তো এই ব্লু তারটা আমরা যে কালো তারটা জোড়া আছে ওই দিকে আমরা জুড়ে দেবো, তাহলে আমাদের লাইনটা সিধেভাবে জোড়া হবে।
জয়েন করে আমরা মেন সুইচের চাপাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমরা লাইনটা চালু করব। তো দেখুন লাইনটা আমরা মিটারের মধ্যে চালু করে দিয়েছি এবং ডিপিটা আমরা অন করব। দেখুন ডিপিতে আমাদের ইন্ডিকেটরটা জ্বলছে এবং বোর্ডে যে ইন্ডিকেটরটা সেটাও জ্বলছে। তো বোর্ডের মধ্যে আমাদের লাইন চলে এসেছে। সুইচ অন করে দেখব ল্যাম্প জ্বলছে কি না। প্রথম সুইচটা অন করে দেখছি, দেখুন এই যে ল্যাম্পটা দেখুন জ্বলছে। এবং দ্বিতীয় সুইচটা অন করে দেখব, দ্বিতীয় সুইচ দেখুন এই যে মাঝের ল্যাম্পটা জিরো ল্যাম্পটা জ্বলছে। তো আমাদের ওয়ারিং কমপ্লিট। দেখুন তৃতীয় সুইচটা আমাদের এই যে 100 ওয়াট ল্যাম্পটা এটাও জ্বলছে। তো আমাদের ওয়ারিং টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা সুইচে প্রত্যেকটা ল্যাম্প জ্বলছে। এবং প্লাগটা যে আছে আমরা প্লাগটাকেও চেক করে নেব, প্লাগটা আমাদের কানেকশান ঠিক আছে কি না। তো আমাদের তিনটে সুইচে দেখুন তিনটে ল্যাম্প আমাদের অন অফ হচ্ছে। এবং প্লাগটা দেখুন, প্লাগটার মধ্যে আমাদের লাইন ঠিক আছে। তো আমাদের ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা যদি মনে করেন নিজেরা ওয়ারিং শিখতে চান তো শিখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে কোনো প্রশ্ন উত্তর থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।